আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি হৃদয় আমি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং গ্রাফিক ডিজাইনার আপনাদের জন্য আবারও নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম অ্যাডোবি ইলস দ্বিতীয় ক্লাস আপনি যদি আগের ক্লাসটি মিস করে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশন চেক করুন অথবা আই বাটন চেক করুন আমি সেখানে আগের ক্লাসের লিঙ্ক দিয়ে রেখেছি আপনি প্রথমে ওইটা দেখে আসতে পারেন আগের দিন আমি প্রথম চারটা টুলের কাজ দেখিয়ে দিয়েছিলাম আজকে দেখাবো পেন্টুল আর এবং কার্ভেটার টুল পেন্টুলের কাজটি খুবই গুরুত্বপূর্ণ তাই খুব মনোযোগ সহকারে দেখবেন ইলেস্ট্রিটারের যে কোনো কাজ করতে গেলে আপনার পেন্টুলটা অবশ্যই প্রয়োজন হবে পেন টুলের কাজটি সব থেকে গুরুত্বপূর্ণ এবং এটা এটা দেখে এটা দিয়ে আপনার সকল ক্লায়েন্টের কাজ করতে হবে বেশিরভাগে চলুন এখনই শুরু করব তার পূর্বে বলছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে দেখা বেল আইকনটি অন করে রাখুন আর আপনি যদি পূর্ব থেকেই করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে টিউটোরিয়ালটি আমি প্রথমে ইলাস্ট্রেটরটি ওপেন করছি এই যে দেখছেন আমি ওপেন করে রেখেছি আগের দিন এই প্রথম চারটা টুলের কাজ দেখিয়ে দিয়েছিলাম আজকে দেখা হবে ওই পেনটুল এবং কার্ভেটের টুল আর দেখি টাইপ টুলটাও দেখিয়ে দিব তার আগে দেখাচ্ছি এখানে টুলের প্রথমে কী রয়েছে পেন্টুল এখানে আরও কিছু টুল রয়েছে দেখছেন এয়ার অ্যাঙ্কর পয়েন্ট টুল ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুল অ্যাঙ্কর পয়েন্ট টুল এই চারটা টুল এক এক করে দেখাব তার পূর্বে প্রথমে পেনটুলটা দেখাই পেন্টুলটা কাজ করার জন্য এখানে সর্বপ্রথম পেন্টুল সিলেক্ট করতে হবে তারপরে এখান থেকে আপনি একটি কালার যে কোনো একটি কালার সিলেক্ট করে দিতে পারেন কোনো সমস্যা নেই আর এখানে এস্টো কালারটাও আপনি নিলে স্টক কালার দিতে পারেন আবার আপনার প্রয়োজন না হলে এখান থেকে অফ করে রাখতে পারেন আমি এখানে অফ করে দিলাম আর এখানে অপরচুনিটি সব হানড্রেড পারসেন্টই থাকুক এবার এখানে মনে করেন আপনি একটি পেন্টুল দিয়ে একটি এখানে একটি ক্লিক করলাম এবার এখান থেকে এভাবে আমি একটি আয়ত্যাকার নিচ্ছি এখানে জাস্ট ক্লিক করে শেষ করে দিলাম এবার এখানে দেখছেন এটা অটোমেটিক চলে এসেছে এবার এখানে যদি আমি কালারটি চেঞ্জ করতে চাই এখানে জাস্ট এভাবে কালারটি চেঞ্জ করে নিতে পারি কোনো সমস্যা নেই আপনার পছন্দের কালারটি এভাবে দিয়ে নেবেন তারপর এখানে আরও অনেক কাজ রয়েছে এখান থেকে মনে করেন আপনি যদি একটু বাকি কাজ করতে চান মনে করেন এখানে একটি ক্লিক করলাম এবার এখানে ক্লিক করে রেখে আমি এভাবে ঘুরিয়ে পেচেও নিতে পারি প্রয়োজন মতো এখানে ওয়াল্টার প্রেস করে এখানে ক্লিক করবেন তাহলে এটা মাইনাস হয়ে যাবে তারপরে আবার এখানে ক্লিক করে এভাবে ঘুরিয়ে পেচে নিতে পারবেন তারপরে আবার ওইখানে ওয়াল্টার প্রেস করে ক্লিক করবেন তাহলে মাইনাস হয়ে গেল এখানে এনে এভাবে মিলিয়ে দিতে পারবেন এখান থেকে আপনি কালার চেঞ্জ করে দিতে পারবেন সহজে এটা ছিল একটি কাজ মনে করেন আপনি ছবিও চাইলে এভাবে আপনি ভেক্টর আর্ট করার সময় এটা প্রয়োজন হবে যখন ভেক্টর আর্ট করবেন তখন তো আপনার পেন্টুল মাস্ক প্রয়োজন হবে পেন্টুল ছাড়া সেটা পসিবল নয় এবার এখানে রয়েছে দেখেন আরও অনেকগুলো কাজ করা যায় এখানে মনে করেন আপনি যদি ছবি আর্ট করতে চান তাও এখানে করতে পারবেন পেন্টুলের মাধ্যমে সেক্ষেত্রে আপনার ছবিটি প্রথমে ওপেন করতে হবে তারপর ভেক্টর আর্ট তার উপরে আমি আলাদাভাবে টিউটোরিয়াল দিব কেননা একটি টিউটোরিয়াল তো সকল ধরনের কাজ দেখানো সম্ভব হয় না আমি আপনাদের পেন্টুলের কাজটি বেসিক কাজটি দেখিয়ে দিচ্ছি এই নিয়মটা জানলে আপনারা যে কোনো কাজ করতে পারবেন এবার এখান থেকে মনে করেন এভাবে কাজ করতে পারবেন তারপরে এখানে রয়েছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল মনে করেন আপনার একটি কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এটা আমি মনে করেন ডিলেট করে দিই এবার এখানে মনে করেন আমার এই কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে এবার এটা এখানে আমার আরও একটি পরিবর্তন করার প্রয়োজন হচ্ছে মনে করেন এইখানে আমি একটি অ্যাঙ্কর পয়েন্ট টুল বসাবো অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত এই যে এইখানে এই প্রতি কর্নারে দেখেছেন এই ছোট্ট চারকোনা এটাই হলো অ্যাঙ্কর পয়েন্ট এখানে মনে করেন আমি একটি নতুন অ্যাঙ্কর পয়েন্ট বসাবো তার জন্য এখানে জাস্ট একটি ক্লিক করব দেখছেন এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট যোগ হয়ে গিয়েছে মনে করেন আমি এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট বসাব এখানে একটি ক্লিক করব দেখেন অ্যাঙ্কর পয়েন্ট বসে গিয়েছে এবার যদি এখানে একটি ক্লিক করি এখানেও বসে যাবে এবার এখানেও ক্লিক করলাম দেখেন চারিপাশে আমি একটি করে অ্যাঙ্কর পয়েন্ট নিয়েছি এবার এখানে রয়েছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল এই ডিলেটটা পরে দেখাচ্ছি আগে দেখাচ্ছি অ্যাঙ্কর পয়েন্ট টুল এটা এবার আমার মনে করেন অ্যাঙ্কর পয়েন্টটা এটা আমি একটু পরিবর্তন করব এখানে একটু ঘুরিয়ে বেঁচে নেব এটা এভাবে বাকিয়ে ঘুরিয়ে নিতে পারি এখানে আপনার প্রয়োজন মতো ডিজাইন করে নেবেন আপনার যেমন প্রয়োজন হবে এখান থেকে জাস্ট ক্লিক করে এভাবে ঘুরিয়ে বাকিয়ে দেখবেন আপনার কোনটা পছন্দ হয় আপনার পছন্দ মতো একটি ডিজাইন করতে পারবেন এখান থেকে মনে করেন আপনার যেমন প্রয়োজন হবে তেমন ধরনের দিয়ে দেবেন এবার এখানে আরও একটি কাজ দেখাচ্ছি এখানে মনে করেন ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল আপনার মনে করেন একটি অ্যাঙ্কর পয়েন্ট প্রয়োজন হচ্ছে না আপনি এখানে এই যেগুলো রয়েছে এখান থেকে আপনি একটি অ্যাঙ্কর পয়েন্ট বাদ দিতে চাচ্ছেন সেক্ষেত্রে কী করণীয় সেক্ষেত্রে আপনার করণীয় হলো এখানে মনে করেন আপনি জাস্ট এভাবে মাইনাস করে দিবেন তাহলে এটা ডিলেট হয়ে যাচ্ছে দেখেন ডিলেট হয়ে গেল এবার এখানে মনে করেন আপনি এটাও ডিলেট করে দিতে পারেন কোনো সমস্যা নেই আপনার যেটা প্রয়োজন হবে না সেটা এভাবে ডিলেট করে দিতে পারবেন দেখেন এটাও চাইলে ডিলেট করে দেওয়া যাবে এখানে পেন্টুলের আরও কিছু কাজ দেখাচ্ছে এখানে মনে করেন কনভার্ট করার জন্য এখানে দেখেন অনেকগুলো অপশান দেওয়া রয়েছে কিন্তু এটা দিলে আপনার এভাবে কনভার্ট হয়ে যাচ্ছে এটা দিলে আগের অবস্থা নেই হ্যান্ডেলস এটা হ্যান্ডেলসটায় রাখা বেটার আর এখানে অ্যাঙ্কর পয়েন্ট মাইনাস করার জন্য শর্টকাটে এখানে উপরে দিয়ে দিয়েছে এটা মনে করেন দিলে মাইনাস হয়ে যাবে দেখেন এক এক করে মাইনাস হয়ে যাচ্ছে আবারও আমি নিয়ে আসলাম এটা হলো এখানে মনে করেন এখানে মাইনাস এক এক করে কাউচি দিয়ে কাট করে দেবে মনে করেন এটা ডিলিট করব জাস্ট এখানে একটি ক্লিক করব মাইনাস হয়ে যাচ্ছে আবারও কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম এবার এখানে মনে করেন স্টোক কালারটাও দিতে চাইলে আপনি দিতে পারবেন মনে করেন আমি এখানে হলুদ কালার দিচ্ছি স্টোক কালারে তারপর এইখান থেকে স্টোক কালার আমি সাইজটা এখান থেকে ঠিক করে নিব আপনি স্টক কালারটা কোন সাইজে দিবেন আমি এখানে টেন দিলাম দেখেন এখানে স্টক কালার চলে এসেছে এখানে আপনি স্টক কালারটি বিভিন্ন ধরনের দিতে পারবেন এটা এটা ইউনিফর্ম থাক বেডশিট থেকে এখানে আপনি যে কোনো ধরনের এখানে পরিবর্তন করে দেখতে পারেন আপনার কোনটা দিলে ভালো হচ্ছে দেখেন এখানে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে কিন্তু এখান থেকে আপনি যে কোনো একটি ডিজাইন চুজ করবেন যেটা আপনার পছন্দ হবে তারপরে এইখান থেকে আপনি অপাসিটি কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন কোন কিন্তু অপাসিটিটা বাড়িয়ে রাখাই ভালো কেননা যদি আপনার ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু সেটার কোনো মূল্য থাকে না এখান থেকে আপনি ডিজাইনও করতে পারবেন বিভিন্ন ধরনের ডিজাইন দিতে পারবেন আপনার ডিজাইনের মনে করেন এই ডিজাইনটা দিতে পারলেন এখান থেকে এটাও দিতে পারতেন আপনার যেটা প্রয়োজন হবে এখান থেকে দিয়ে চেঞ্জ করতে পারবেন আপনি চাইলে এখানে আরও ডিজাইন নিয়ে আসতে পারবেন তার জন্য আপনার ফ্রি ফিক বা যে কোনো প্রিমিয়াম সাইট থেকে ডিজাইন ডাউনলোড করতে হবে তারপরে এখানেই অ্যাড করে নিতে হবে তাহলে আপনি সেটা এখানে যোগ করে আপনি সেটাও ব্যবহার করতে পারবেন আর এখানে ফ্রি হিসাবে এই চার পাঁচটা দেওয়া আছে এগুলো আপনি ব্যবহার করতে পারবেন কেননা ফ্রি হিসাবে অল্প কিছু আপনার দিয়েছে আর প্রিমিয়াম যেগুলো রয়েছে সেগুলো প্রফেশনাল লেভেলের সেগুলো আপনি এখানে ডাউনলোড করে এনে ব্যবহার করতে পারবেন এবার এখানে রয়েছে দেখেন রিকালার আর্টওয়ার্ক এখানে আপনি আর্ট করার জন্য বিভিন্ন ধরনের কালারও চুজ করে নিতে পারবেন এখান থেকে সাইজ ছোটো বড়ো করতে পারবেন এখানে বিভিন্ন ধরনের দিয়ে এখানে যোগ করে দিতে দিলে এখানে চলে আসবে তারপর এখানে আর্টবোর্ড এটা বেশি একটা লাগে না এখান থেকে আপনি স্টক কালারটা এখানে ব্যবহার করা যাবে না এটা আমি মনে করেন এটা আমি ছেড়ে দিলাম এবার এখানে স্টক কালার দেওয়া যাবে রেড কালার দিলাম এখান থেকে সাইজ আরও বাড়িয়ে দিলাম দেখেন এখানে স্টক কালার চলে এসেছে এভাবে আপনি চাইলে ডিজাইন পরিবর্তন করে নিতে পারবেন এবার এখানে মনে করেন আরও কিছু কাজ রয়েছে মনে করেন এখানে এগুলো প্রথমে আমি ডিলেট করে দিচ্ছি সহজে বোঝানোর জন্য আমি সুন্দরভাবে দেখাচ্ছি মনে করেন এখানে একটি ক্লিক করলাম এবার এখানে একটি ক্লিক করে রেখে আমি এভাবে বাকিয়ে নিচ্ছি হালকা নিয়ে এখানে আবারও ক্লিক করে দিচ্ছি এবার এখানে একটি ক্লিক করলাম এখানে একটি এখানে মনে করেন এখানে একটি যাই একটা ডিজাইন হলো আর কি যখন আপনি বিজনেস কার্ড করতে যাবেন তখন কিন্তু আপনার এসবের প্রয়োজন হবে বিজনেস কার্ড করতে গেলে এখানে পেন্টুল ব্যবহার করে আপনি সহজে করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী নিতে পারবেন এখানে মনে করেন অ্যাঙ্কার পয়েন্ট আপনি এভাবে যোগ করে নেবেন যোগ করে নেওয়ার পর এখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট টুলটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন অথবা সি প্লাস সিতে ক্লিক করলেও অটোমেটিক সেট কিবোর্ডের শর্টকাটে হয়ে যাবে তারপর এখান থেকে আপনি পরিবর্তন করতে পারবেন এভাবে আরও সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন অথবা আপনি এটাও যদি সরিয়ে কর্নারে দিতে চান তার সেটা তো আগের দিন দেখিয়েছিলাম এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এটা আপনি এভাবে সরিয়ে নিতে পারবেন সরিয়ে ডিজাইন পরিবর্তন করতে পারবেন আপনি একটি ডিজাইন করতে গেলে আপনার সবগুলো টুলেরই কম বেশি ব্যবহার করতে হবে আপনার প্রয়োজন অনুযায়ী যখন যেখানে যেটা ব্যবহার করতে হবে সেটা আপনাকে ঠিক করে নিতে হবে আপনি দেখবেন আপনার কোন কাজে কোন টুলগুলো বেশি ব্যবহার করতে হয় সেজন্য এটা আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনি বুঝতে পারবেন আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এবং আপনার যে কোনো ধরনের সমস্যার কথা আমাকে জানাবেন আমি চেষ্টা করবো সেটা সলভ করার জন্য আপনারা চাইলে আমার ফেসবুকে যোগাযোগ করতে পারেন আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে ডিসক্রিপশনে এবং ভিডিওর উপরে উঠছে আপনি চাইলে ফেসবুকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবার এখানে মনে করেন আরও একটি টুল রয়েছে এখানে কারভার্টার টুল কারভার্টার টুল এটা খুব বেশি প্রয়োজন হয় না তবুও দেখিয়ে দিচ্ছি মনে করেন এখানে একটি ক্লিক করলাম এখানে ক্লিক করলে এবার দেখেন এবার পরবর্তী যখন ক্লিক করতে যাচ্ছি এখানে দেখেন অটোমেটিক এভাবে ঘুরে যাচ্ছে দেখেছেন মনে করেন এইখানে যদি আবারও ক্লিক করি দেখেন অটোমেটিক একসাথে কারভার্টার হয়ে গেল এবার যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখছেন এখানে অটোমেটিক কারভার্টার হয়ে যাচ্ছে এটা কিন্তু সরু বা এমনি হরিজান্টালভাবে থাকছে না এটা এই কার্প্যাটার টুল এটাও একটা ধরনের ডিজাইন করতে আপনার প্রয়োজন হয় যখন আপনি ডিজাইনের ভিতরে বিভিন্ন ছোটোখাটো কোনো অ্যাঙ্কর পয়েন্ট বা ছোটোখাটো কোনো ইলিপ টুল জাতীয় কিছু নেবেন তখন আপনার এগুলো প্রয়োজন হবে আর পেন্টুলের কাজ আপনার সকল ক্ষেত্রে প্রয়োজন হবে সেজন্য পেন্টুলের কাজটি বেশি বেশি প্র্যাকটিস করবেন পেন্টুলের কাজ আপনার যে কোনো ক্লায়েন্টের যখন কাজ করবেন পেন্টুল দিয়েই করবেন তাহলে আপনার কাজটি স্মুথ হবে এবং আপনার কাজটি ক্লায়েন্ট পছন্দ করবে পেন্টুলের আমি ব্যাসিক কাজগুলো দেখে দিলাম এখন আপনি যদি আরও প্র্যাকটিস করতে থাকেন তাহলে আরও বেশি শিখতে পারবেন পেন্টুলের কাজ মূলত এগুলোই এবার আপনি এখান থেকে আরও বেশি বেশি প্র্যাকটিস করে আপনি বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন মনে করেন এক একটা ডিজাইন তো এক এক রকমভাবে করা হয় এখন আপনি আপনার দায়িত্ব আপনার পছন্দ মতো ডিজাইন পরিবর্তন করবেন এখানে মনে করেন পেন্টুল সিলেক্ট করে আপনি যে কোনো ধরনের তৈরি করতে পারেন এখানে ক্লিক করে এভাবে ঘুরিয়ে পেছিয়ে নেবেন আপনার যেমন পছন্দ হয় আর কি তেমন ধরনের ডিজাইন পরিবর্তন করে নেবেন এখানে আপনি আপনার পছন্দ মতো এভাবে মাইনাসও করে দিয়ে চেঞ্জ করতে পারেন আপনার যেমন ভালো লাগে তেমন ধরনের করবেন এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন আপনার যে কালার দিলে আপনার ভালো লাগে বা আপনার ক্লায়েন্ট চাইবে সেই ধরনের কালার আপনি এখানে ব্যবহার করবেন এখানে কালারের ক্ষেত্রে খুব বেশি পছন্দ দরকার হয় না তারপরেও সবসময় একটু ভালো ধরনের কালার কারেকশান করার চেষ্টা করবেন আর এখান থেকে আপনাদের তো দেখিয়ে দিলাম এখান থেকে আপনি পরিবর্তন করে নেবেন এখানেও আপনি এভাবে ডিজাইন রয়েছে দেখেন অনেক ধরনের এখান থেকে আপনি এস্ট্রো কালারটা পরিবর্তন করে দিতে পারবেন দেখেন অনেক ধরনের ডিজাইন রয়েছে আপনি এখানে আপনি যে কোনো ধরনের একটি ব্যবহার করতে পারবেন এখানে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন তার জন্য প্র্যাকটিস বেশি বেশি করে করবেন যত বেশি প্র্যাকটিস করবেন আপনার তত বেশি উপকার হবে আর আপনি তত বেশি শিখে ভালো কিছু করতে পারবেন তাহলে আজকে দেখিয়ে দিলাম পেন টুলের সকল ধরনের কাজ এবং কারভার্টার টুল আজকে ভিডিওটা মনে হচ্ছে অনেক লং হয়ে গিয়েছে এবার আরও যদি দেখিয়ে দিতে চাই আরও লং হয়ে যাবে তখন আপনারাই বোরিং ফিল করবেন পরে টাইপ টুল এগুলো আমি পরে দেখিয়ে দেবো টাইপ টুল এরিয়া টুল এগুলো সব একদিনে দেখিয়ে দিব টাইপ টুল আর এখানে লাইন টুল এই দুইটা টুল আমি পরের দিন দেখিয়ে দিব আজকে এই দুইটা টুল দেখিয়ে দিলাম আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনাদের পক্ষেই ভালো তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করব তার পূর্বে বলছি আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আবারও নতুন টিউটোরিয়ালে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য রইল শুভকামনা আসসালাম আলাইকুম রহমতুল্লাহি